আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা সিলেট জেলা আওয়ামী লীগ আমরা দুই দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। আজকে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ প্রাঙ্গণে আমরা মিলাদ মাহফিল করেছি একটু আগে এবং দোয়া এবং সিন্নি বিতরণ করেছি। আমার বিশ্বাস আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও একটানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে পাব, সে আশা ব্যক্ত করছি। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর কন্যার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধুর হত্যার পর এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এই দেশ আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমরা আর ভিক্ষুকের দেশ নয়, বিশ্বের বুকে আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য আমি আহ্বান জানাবো সবাইকে ঐক্যবদ্ধভাবে। আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি এবং ওনার নেতৃত্বে আগামী নির্বাচনেও যাতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হন, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে মনে করি আজকের এই শুভ দিন, আজকে আমাদের খুশির দিন, নবী করিম ঈদে মিলাদুন্নবী এবং জননেত্রী শেখ হাসিনার জন্মদিন, সেই উপলক্ষে আমরা সবাই আনন্দে উদ্ভাসিত হই। দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে বিচার নিতে হবে, যারা ভোটের বিরুদ্ধে আছে, নির্বাচনের বিরুদ্ধে তাদের ব্যাপারে বিচার স্যাংশন আমাদের জন্য নয়। আমরা নির্বাচনে বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমেই দেশ পরিচালনা হবে, সরকার পরিবর্তন হবে, সেটা আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।